হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্মি স্ট্রোকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি খুলনার লিবার্টি সিনেপ্লেক্সে। মাত্র দেখে বেরোনোরা হচ্ছে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন। এটা একটা সুন্দর চলচ্চিত্র। তো পার্সোনালি মানে যদি বলি যে এটা আমার জন্য না, বাট তারপর দেখতে আসছি যে আসলে তারা কেমন বানিয়েছে, বাচ্চাদের জন্য কতটা পারফেক্ট, কী কী এলিমেন্ট রয়েছে, পারফর্ম কেমন করেছে সবাই, গল্পটাকে তারা কীভাবে ব্যবহার করেছে, এটা জাস্ট দেখতে আসছি। তো সেখান থেকে যদি কমপ্লিট সিনেমাটা নিয়ে বলে তাহলে আমি বলবো যে ইটস এ ডিসেন্ট অস, বেশ ভালোই ছিল সিনেমাটা। মানে যেভাবে গল্পটাকে তারা প্রেজেন্ট করছে, সিএম যেভাবে বাচ্চাদের সাথে মিশে গেছিলো সেটা বেশ ভালো ছিল। মানে এখানে তো বাচ্চাদের সাথে নিয়ে কাজ করতে গেলে বাচ্চাদের মতন হইতে হবে, তো ওইখানে সিএম কিন্তু ঠিক ওইভাবেই কাজ করছে, একদম বাচ্চাদের সাথে মিশে কাজ করছে, একদম লাইক সিএমও একজন বাচ্চা এরকম একটাভাবে সে বিহেভ করছে। আমার কাছে পার্সোনালি বেশ ভালো লাগছে সিএমের ক্যারেক্টারটা। এছাড়া পরিমন ইটস ওকে, তার ক্যারেক্টার ঠিকই ছিল, তবে কিছু সাপোর্টিং কাস্টের কয়েকটা জায়গায় আমার একটু মনে হচ্ছে যেগুলো লাউড পারফর্ম দিচ্ছে তারা, যদিও তারা চাচ্ছিল যে বাচ্চাদের এন্টারটেইন করতে, যেগুলো বাচ্চাদের কাছে হয়তো বা এন্টারটেইনই হবে, বাট আমার কাছে মনে হচ্ছে যে তারা একটু বেশি লাউড করে ফেলছে। এছাড়া গল্পটা সম্বন্ধে আপনারা হয়তো জানেন, গল্পটা হচ্ছে বাচ্চাদের নিয়ে একটা ট্রিপ করে সুন্দরবনে, যেখানে হচ্ছে ভলেন্টিয়ার বা গাইড থাকে হচ্ছে সিএম এবং পরিমণি। তো তারা গাইড করতে আসে এবং তাদের যাত্রায় কী কী ঘটে, একটা আমরা ট্রেলার দেখছেন তো আপনারা, যে ডাকাতের অ্যাটাক হয় সেখান থেকে তারা কীভাবে সার্ভাইভ করে, এটা নিয়ে হচ্ছে গল্প। তো ওভারঅল গল্পর মেকিং ভালো, বাট জানি না বাচ্চাদের কীভাবে যাবে। আমার কাছে ভালোই মনে হচ্ছে এবং আমার কাছে মনে হয় যে বাচ্চারা এনজয় করবে সিনেমাটা। আমার যে হলে দেখছি এখানে কিছু বাচ্চারা ছিল, তা ওরাও এনজয় করছে, ভালো লাগছে ওদের কাছে। এখন সিনেমাটার যে রিসপন্স, সেটার উপর যদি ফোকাস করি, সেই রিসপন্সটা কিন্তু খুব এক্সট্রাঅর্ডিনারি না। হ্যাঁ, রিসপন্সটা কিন্তু খুব এক্সট্রাঅর্ডিনারি না, আহামরি কোনো দর্শক ছিল না। এবং সিনেমাটা প্রচারণায় তারা কিন্তু আহামরি এফোর্ট ফেলেনি আমার কাছে মনে হয়, কারণ যদি এফোর্টটা ফেলতো তাহলে হয়তো অডিয়েন্স আর একটু বেশি হতো। কারণ হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু শিশুতোষ চলচ্চিত্র খুব একটা হয় না। তো সেখান থেকে যখন একটা শিশুতোষ চলচ্চিত্র আসে, মানে বাচ্চাদের যখন একটা সিনেমা আসছে, গার্জিয়ানদের উচিত সিনেমাটা দেখার জন্য বাচ্চাদের নিয়ে আসা, বাট সেখানে কিন্তু সেরকমের পরিবেশ আমি দেখতে পাইনি। তো আমি আশা করব সিনেমাটা যদি ভালো লাগে, মানুষ আমার মতন অনেকে প্রচার করবে, তো সেখান থেকে গার্জিয়ানরা সিনেমাটা নিয়ে, সিনেমা দেখতে তার বাচ্চাদের নিয়ে আসবে। তো ভালোই লাগছে। এখন আপনাদের কী ওপিনিয়ন আপনারা আমাকে কমেন্ট করে জানান। সিনেমা হলে আছি, সিনেমা দেখতেছি, বাট আমি চাইবো এই ধরনের সিনেমার ক্ষেত্রে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে বাচ্চাদের উপর একটু ফোকাস করা উচিত ছিল। এখানে সিএম যথেষ্ট ট্রাই করছে সিএমের জায়গা থেকে, গল্পটাও বেশ ভালো। তবে ওই যে আমার বন্ধু রাশেদ, তারপর হচ্ছে দীপু নাম্বার টু, ওই টাইপ কিন্তু সেই সুতো চলচ্চিত্র এটা না, এটা জাস্ট একটা এন্টারটেইনিং অ্যাডভেঞ্চার সিনেমা। তো সেই হিসেবে আপনারা দেখতে আসবেন, আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন। আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, শেয়ার করলাম। তবে যেটা বললাম, আমার এক্সট্রাঅর্ডিনারি ভালো না, জাস্ট এই ডিসেন্ট অস। তো আপনারা চাইলে দেখতে পারেন, আর অবশ্যই যদি চ্যানেলে নতুন হয় চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ধন্যবাদ সবাইকে।